তো এই যে 3 বছর পর আপনি যে সম্পূর্ণ ব্যথামুক্ত একটা জীবন এবং এই জ্বরহীন একটা জীবন কেমন লাগছে? অনেক ভালো লাগছে। তখন আমার ব্যথা উঠতো, ভাবতাম যে এই জীবন না রাখাই ভালো। আমার সারা শরীরে, পুরো শরীরে ব্যথা করতো, জয়েন্টে জয়েন্টে অনেক খুব ব্যথা করতো, বেশি ব্যথা করতো পায়ের দিকে, মাসেলও অনেক ব্যথা ছিল। তো প্রাথমিকভাবে কি কোনো ডক্টর বা কাউকে দেখিয়েছিলেন এটার জন্য? জি, দেখাইছিলাম, মিরপুরে দেখাইছিলাম। ঢাকার মিরপুরে? জি। আচ্ছা, কি বলেছিলেন ডক্টর? ডক্টর প্রথমে বলছিল বাত জ্বর, তারপর ইনজেকশন দিছিল, ইনজেকশন দেওয়ার পরে কয়দিন ভালো ছিলাম, আবার শুরু হয়েছে। তো আমরা জানি যে আপনি ডক্টর মোহাম্মদ শফিউল্লাহ প্রধান, ওনার আন্ডারে থেকে আপনি ট্রিটমেন্ট নিয়েছেন। তো স্যারের বিষয়ে সবার প্রথম কিভাবে জানতে পারেন আপনারা? আমার এক ভাইয়ার কাছ থেকে। আচ্ছা, উনি কিভাবে জেনেছেন বা আপনাদেরকে কিভাবে জানিয়েছিলেন? সে তার কাছ থেকে ভালো হয়েছে এই জন্য। পরে আসলাম আয়েশা, তারপর সে ওষুধ লেখা দিতে চাইছিল, তারপর আম্মু বললো যে ভর্তি হলে তো ভালো হয়, তাহলে সে সুস্থ হতে পারে। তো স্যারের আন্ডারে কতদিন ভর্তি ছিলেন? 10 দিন। 10 দিন। আচ্ছা, সেই 10 দিন পরে আপনার শারীরিক অবস্থাটা এখন কেমন? আপনার সেই জয়েন্টের ব্যথাগুলো বা সেই জ্বরগুলো কি এখন আসতেছে? না, আলহামদুলিল্লাহ অনেক ভালো। তো এই যে 3 বছর পর আপনি যে সম্পূর্ণ ব্যথামুক্ত একটা জীবন এবং এই জ্বরহীন একটা জীবন কেমন লাগছে? অনেক ভালো লাগছে। যখন আমার ব্যথা উঠতো, ভাবতাম যে এই জীবন না রাখাই ভালো। দর্শক মণ্ডলী, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। মেডিকেল বিটির পক্ষ থেকে আপনাদের সকলকে স্বাগতম। দর্শক, আজকে আমাদের সাথে যোগদান করেছেন আমাদের একজন পেশেন্ট, তার বয়স খুবই কম, মাত্র 17 বছর বয়স, যিনি দীর্ঘদিন যাবত ওনার শরীর ব্যথাজনিত সমস্যায় উনি ভুগেছেন এবং সার্বক্ষণিকভাবে ওনার জ্বর থাকত। দীর্ঘ একটা সময় উনি এ ধরনের সমস্যাগুলোতে উনি ভুগেছেন, তার শরীরের প্রতিটা জয়েন্টে জয়েন্টে পেইন ছিল। দর্শক, আসুন আপনাদের সাথে পরিচয় করে দিই আমাদের আজকের অতিথির। আসসালামু আলাইকুম, একটু নাম তো বলেন। ওয়ালাইকুম আসসালাম, আমার নাম নিহা আক্তার। নিহা আক্তার, আচ্ছা আমরা জানি আপনার বয়স 17 বছর। আচ্ছা, বাংলাদেশের কোন জেলাতে থাকেন? শরীয়তপুর জেলা, নড়িয়া থানা। আচ্ছা, আমাদের দর্শকদের জন্য কি একটু বলবেন যে আপনার মূলত সমস্যাটা কি ছিল? আমার সারা শরীরে, পুরো শরীরে ব্যথা করতো, জয়েন্টে জয়েন্টে অনেক খুব ব্যথা করতো, বেশি ব্যথা করতো পায়ের দিকে। পায়ের কি গোড়ালি থেকে নাকি হাঁটুতে? হ্যাঁ, মাসেলও অনেক ব্যথা ছিল। আচ্ছা, আর পাশাপাশি কি জ্বর থাকতো? জি, বেশি রাত্রে থাকতো, রাত্রে জ্বরটা বেশি আসতো। আচ্ছা, এই গত 3 বছর আগে থেকে যখন এই সমস্যাটা শুরু হয়, তার আগে কি কখনো এই ধরনের কোনো সিনড্রোম দেখা দিয়েছিল? না। আচ্ছা, হঠাৎ করে আপনি একদিন দেখতে পান যে আপনার শরীরের বিভিন্ন জয়েন্টে জয়েন্টে পেইন করছে এবং পাশাপাশি জ্বর আসতেছে। তো প্রাথমিকভাবে কি কোনো ডক্টর বা কাউকে দেখিয়েছিলেন এটার জন্য? জি, দেখাইছিলাম, মিরপুরে দেখাইছিলাম। ঢাকার মিরপুরে? জি। আচ্ছা, কি বলেছিলেন ডক্টর? ডক্টর প্রথমে বলছিল বাত জ্বর, তারপর ইনজেকশন দিছিল, ইনজেকশন দেওয়ার পরে কয়দিন ভালো ছিলাম, আবার শুরু হয়েছে। ঠিক একই অবস্থা চলেই আসছে? জি। আচ্ছা, দেন তারপরে এই যখন আপনার এই সমস্যাটা কি হয়েছিল, যখন আপনার এই ইনজেকশন দেওয়া হয় তার কিছুদিন পরে কি আবারও সেটা দেখা দেয়? জি, আবার এরকমই শরীর ব্যথা, জ্বর জ্বর। আচ্ছা, এরকম এটার জন্য কি এরকম হয়েছিল মাঝে মাঝে যে আপনাকে একদম মানে প্রচণ্ড ব্যথার কারণে আপনাকে বিছানায় শয্যাশায়ী থাকতে হতো, হয়তো আপনি নড়াচড়া করতে পারছেন না, সার্বক্ষণিক ঘরে থাকতে হতো, এরকম কোনো অবস্থা তৈরি হয়েছিল? জি। আচ্ছা, তো আপনি তো আমরা জানি আপনি পড়াশোনা করেন, কিসে পড়াশোনা করেন? ইন্টার ফার্স্ট ইয়ার। ফার্স্ট ইয়ার, তার মানে 3 বছর আগে আপনি তখন স্কুলে পড়াশোনা করতেন। তো এমন কি হতো যে এটার জন্য আপনাকে স্কুলে মাঝে মাঝে মানে যেতে পারতেন না বা স্বাভাবিক যে দৈনন্দিন কাজগুলো সেগুলো কোনোটাই করতে পারতেন না, এরকম অবস্থা তৈরি হয়েছিল? জি, হয়েছিল। আচ্ছা, তো আমরা জানি যে আপনি ডক্টর মোহাম্মদ শফিউল্লাহ প্রধান, ওনার আন্ডারে থেকে আপনি ট্রিটমেন্ট নিয়েছেন। তো স্যারের বিষয়ে সবার প্রথম কিভাবে জানতে পারেন আপনারা? আমার এক ভাইয়ার কাছ থেকে। আচ্ছা, উনি কিভাবে জেনেছেন বা আপনাদেরকে কিভাবে জানিয়েছিলেন? সে তার কাছ থেকে ভালো হয়েছে এই জন্য। আচ্ছা, উনি ডক্টর শফিউল্লাহ প্রধান, ওনার আন্ডারে ট্রিটমেন্ট নিয়েছেন, তাই উনিও আপনাদেরকে এই খবরটা দিয়েছেন। তো স্যারের কাছে যখন আপনি প্রথম আপনার এই সমস্যাগুলো নিয়ে আসেন, স্যার আপনাকে দেখে কি বলেছিলেন? প্রথমে বলছিল যে ভর্তি হইতে। আচ্ছা, তারপরে আম্মু বলছিল যে 1 মাসের ওষুধ লিখে দেন, তারপর দেখুক কি অবস্থা হয়, তারপর আমরা ভর্তির চিন্তা ভাবনা করব। আচ্ছা,
তারপরে পরে আসলাম আয়েশা, তারপর সে ওষুধ লিখে দিতে চাইছিল, তারপর আম্মু বললো যে ভর্তি হলে তো ভালো হয়, তাহলে সে সুস্থ হতে পারে। আচ্ছা, তো তারপর আপনাকে ডিসিশন নিয়েছেন যে আপনারা ভর্তি হবেন? জি। আচ্ছা, তো স্যারের আন্ডারে কতদিন ভর্তি ছিলেন? 10 দিন। 10 দিন। আচ্ছা, সেই 10 দিন পরে আপনার শারীরিক অবস্থাটা এখন কেমন? আপনার সেই জয়েন্টের ব্যথাগুলো বা সেই জ্বরগুলো কি এখন আসতেছে? না, আলহামদুলিল্লাহ অনেক ভালো। আচ্ছা, গত যে 3 বছর আপনি বলেছেন যে আপনি 3 বছর আপনি ব্যথাজনিত সমস্যায় ভুগেছেন, কন্টিনিউয়াসলি আপনার সারা শরীরে আপনার ব্যথা ছিল এবং জ্বর ছিল, তো এই যে 3 বছর পর আপনি যে সম্পূর্ণ ব্যথামুক্ত একটা জীবন এবং এই জ্বরহীন একটা জীবন, কেমন লাগছে? অনেক ভালো লাগছে। যখন আমার ব্যথা উঠতো ভাবতাম যে এই জীবন না রাখাই ভালো। এতটা কষ্ট ছিল? অনেক কষ্ট হইতো যখন ব্যথা উঠতো আর কি। মানে আপনি যখন দেখতেন যে আপনার আশপাশে আপনাদের সঙ্গী সাথী বা আপনার বন্ধু বান্ধব যারা আছেন তারা সবাই হয়তো ঘুরছে ফিরছে বা স্কুলে যাচ্ছে, সহপাঠীরা স্কুলে যাচ্ছেন, বাট আপনি তাদের থেকে পিছিয়ে যাচ্ছেন, তখন কখনো কি এরকম মনে হতো যে আমি হয়তো আর কখনো ভালো হব না বা আদৌ কি ভালো হওয়ার সম্ভব, এরকমটা কখনো মনে হতো? জি, এরকম মনে হতো যে আমি আদৌ কি ভালো হব, 3 বছর ধরে আমি ওষুধ খাইতেছি কিন্তু কোনো পরিবর্তন আসতেছে না, এরকম মাঝে মাঝে আমার মনে হতো। পাশাপাশি কষ্ট তো ছিলই। জি। তো যখন এই অবস্থা থেকে আজকে আপনি সম্পূর্ণ ভালো এবং সুস্থ অবস্থায় আছেন, আপনি আপনার পরিবারের কাছে ফিরে যাচ্ছেন, সে আগের জীবনে আপনি ফিরে যাচ্ছেন সুস্থ জীবনে, কেমন লাগছে আপনার কাছে? আমার কাছে অনেক ভালো লাগছে, আল্লাহর কাছে লাখ লাখ শুকরিয়া যে আমি এখন সুস্থ একটা জীবন যাপন পাইছি। আচ্ছা, আমাদের দর্শকদের জন্য কি একটু বলবেন যে আমরা জানি যে ডক্টর মাহমুদ শফিউল্লাহ প্রধান ওনার যে অ্যাডভান্স রিহ্যাব ট্রিটমেন্ট, এটার মাধ্যমে অসংখ্য রোগী খুব দ্রুত সময়ের ভিতরে তারা সুস্থ এবং ভালো হয়ে স্বাভাবিক জীবনে ফিরে গেছেন, আপনিও তাদের ভিতরে একজন, তো আপনার মতো কিন্তু এরকম অসংখ্য রোগী আছেন যারা হয়তো এই ধরনের সমস্যাটায় ভুগছেন, তারা হয়তো জানেন না কার কাছে গেলে তারা ভালো হবেন বা কোথায় গেলে তারা একটা ভালো ট্রিটমেন্ট পেতে পারেন, আমাদের সেই সকল ভাই বোনদের উদ্দেশ্যে কিছু বলবেন? জি, বলতে চাই যারা এইসব রোগে ভুগতেছ তারা অবশ্যই ডক্টর মোহাম্মদ শফিউল্লাহ প্রধান কাছে আসবে, ইনশাল্লাহ তোমরা সুস্থ জীবনযাপন পাবে, আমার এটা মনে হয়। ধন্যবাদ নিহা আক্তার। দর্শক মণ্ডলী, আপনারা এতক্ষণ নিহা আক্তার ওনার কাছ থেকে আপনারা শুনতে পেলেন গত 3 বছর যে অসহনীয় যন্ত্রণার মধ্যে দিয়ে ওনার জীবনটা গিয়েছে, যখন যেখানে প্রয়োজন যেখানে পেরেছেন সেখানে ওনার ট্রিটমেন্ট করার চেষ্টা করেছেন, এই যে ব্যথাজনিত সমস্যা একটা মানুষের পুরো জীবনকে শেষ করে দেয়, একটা সময় ওনার এমনটা মনে হয়েছিল উনি হয়তো আর কখনো ভালোই হবেন না, সেই মানুষটা কিন্তু আপনাদের চোখের সামনে আজকে সম্পূর্ণ সুস্থ এবং ভালো হয়ে আজকে উনি বাড়ি ফিরে যাচ্ছেন। এই জায়গাটা আপনি আপনার নিজেকে কল্পনা করুন, আপনিও কিন্তু পারবেন, শুধু একটু চেষ্টা করুন, একটু সঠিকভাবে তথ্য নেওয়ার চেষ্টা করুন, সমস্যার সমাধান অবশ্যই আপনার হাতের নাগালে আছে। ধন্যবাদ আপনাদের সকলকে আমাদের সঙ্গে থাকার জন্য। আসসালামু আলাইকুম। আপনাকে অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।